কওমি মাদ্রাসা বলে কাকে যেটা সরকার থেকে আলাদা ভাবে স্বকীয় ভাবে চলে জনগণকে সাথে নিয়ে কওমকে সাথে নিয়ে কওম মানে সম্প্রদায় কওম মানে জাতি কওমি মাদ্রাসা মানে যেটা জাতির দ্বারা পরিচালিত জাতিকে সঙ্গে নিয়ে পরিচালিত মাদ্রাসা যেটা সেটাকে বলা হয় কওমি মাদ্রাসা আর কওমি মাদ্রাসা শক্তির জায়গায় এটা কওমি মাদ্রাসা সরকার থেকে স্বকীয় থাকে সরকার থেকে মুক্ত থাকে সরকারি প্রভাব থেকে সর্বদা আলাদা থাকে কওমি মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয়েছিল সরকার ছিল ব্রিটিশরা এরপর আসলো সরকার পাখানাদাররা তারপর দেশের হালতে এসেও সরকার এক ছিল না সরকার কখনো ছিল সামরিক কখনো ছিল বেসামরিক বেসামরিকের মধ্যে কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি কখনো জাতীয় পার্টি আরে সরকার কত আসবে আর যাবে কিন্তু কওমি মাদ্রাসা যে আদর্শের উপর ছিল সে আদর্শের উপর কেয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থেকে যাবে কেন কারণ তার মূলনীতি হলো আমি কোন সরকার সেটা ব্রিটিশ হোক পাকিস্তানি হোক আর দেশীয় হোক সামরিক হোক আর বেসামরিক হোক জাতীয়তাবাদী হোক আর সেকুলার হোক আমি কোন সরকারের নুন খাবো না সুতরাং কারো গুণ গাবো না তোমাদের মনে চাইলে বান্দর তত্ত্ব না কুকুর তত্ত্ব পড়ো যার মনে চাই নিজের বান্দরের সন্তান বান্দরের নাতি বান্দরের পুতি বান্দরের এটা বান্দরের সেটা বলে পরিচয় দাও সেটা তোমাদের ব্যাপার কিন্তু আমরা সর্বদা থাকবো সক্রিয় আমাদের সিলেবাসে কেউ হাত দিতে আসলে সেই হাতকেও আমরা দেব ঘুরিয়ে এই সক্রিয় অবস্থান কেন আসলো কারণ তারা সরকার থেকে সক্রিয় অবস্থানে থাকলো সরকারি প্রভাব থেকে মুক্ত থাকলো কারোটা খেলো না কারোটা গাইলো না হ্যাঁ জনগণেরটা নিরুকী জন্যতা হলে স্যার আল্লাহর উপর ভরসা করেই তো চলতে পারতো জনগণকে সম্পৃক্ত করার দরকার পড়লো কি জন্য এই পয়েন্টটা অনেকে বোঝে না বা বোঝার চেষ্টা করে না আর এর কারণ হলো যেই পৃথিবীতে খেলাফত থাকে না খেলাফত থাকলে মুসলমান খলিফার অধীনে আমিরুল মুমিনের অধীনে সকলে মিলে ঐক্যবদ্ধ থাকে কিন্তু যেই পৃথিবীতে খেলাফত থাকে না মুসলমান ঐক্যবদ্ধ হবে কি দিয়ে কোন একটা কেন্দ্রবিন্দু ছাড়া তো ঐক্য হয় না আমি বললাম ঐক্য আপনিও বললেন ঐক্য আমি আপনারে মানি না আপনিও আমারে মানেন না ঐক্য তো হবে না ঐক্যের জন্য একটা কেন্দ্রবিন্দু লাগবে বিচ্ছিন্ন জীবন যাপন ইসলাম কখনো সমর্থন করে না ইয়াকুমুল কাসিয়া ফাইন্না জিবা ইয়াকুলুল কাসিয়া নবী বলেন বিচ্ছিন্ন হওয়া থেকে বেঁচে থাকো কারণ বিচ্ছিন্ন যে হয় নেকড়েটাকে খেয়ে ফেলে তা এখন উম্মতকে ঐক্যবদ্ধ রাখবে কিভাবে একটা প্ল্যাটফর্ম তো লাগবে একটা জায়গা তো লাগবে একটা কেন্দ্রবিন্দু তো লাগবে আমাদের উস্তাদ আল্লামা আব্দুল হাই পাহাড় করে আল্লাহ তার কবরকে নূরে নূরান্বিত করে দিন তিনি বলতেন এই ফিতনার জামানায় কওমি মাদ্রাসাগুলো হলো নূহ আলাইহিস সালামের নৌকার মতো যেই মাদ্রাসাগুলো চলেছে হাজার হাজার ফিতনা থেকে বেঁচে গিয়েছে আর যেই নৌকাগুলোতে চড়ে নাই সে কিনারের মতো নিজেকে যত নিরাপদ মনে করো সে ফিতনা থেকে নিরাপদ না হাজারো ফিতনায় নিজের অজান্তে সে পতিত হয়ে আছে কওমি মাদ্রাসাগুলো জনগণকে সম্পৃক্ত রাখবে কিভাবে যাতে প্রত্যেকে এই মাদ্রাসাগুলোকে নিজের পরিবারের মতো নিজের ঘরের মতো মনে করে এর জন্য সহজ একটা মাধ্যম হলো যে যেখানে অর্থ খরচ করে সেখানে তার দিলের টান থাকে সেখানে তার অন্তরে মহব্বত থাকে আপনি পরিবারের পেছনে অর্থ খরচ করেন পরিবারের উপর মহব্বত থাকে আর প্রাইভেট মাদ্রাসা আর সাধারণ মাদ্রাসার মধ্যেও দেখবেন এই পার্থক্য আছে প্রাইভেট মাদ্রাসা কেমনে চলছে খাচ্ছে নাকি না খেয়ে থাকছে এটা নিয়ে এলাকার লোক খুব বেশি ফিকির করে না তারা মনে করে মাদ্রাসার পরিচালক যিনি তিনিই বুঝবেন আয় ব্যয় লাভ লস সব তিনি হিসাব নিকাশ করবেন সাধারণ মাদ্রাসাগুলো নিয়ে এলাকার লোকেরা ফিকির করে শহরের চাইতে গ্রামে আরো বেশি ফিকির করে গ্রামে যার যা আছে কারো আছে মুরগি কারো আছে মুরগির ডিম কারো আছে ধান কারো আছে প্যাঁচ যার যা আছে সেটা নিয়ে মাদ্রাসার পাশে থাকার চেষ্টা করে এমনকি বোর্ডিং এ যদি কখনো রান্না না হয় প্রয়োজনে লজিংয়ের ব্যবস্থা করে আমি খেলে মাদ্রাসার হুজুরও খাবে আমি খেলে মাদ্রাসার এই তালেবুলের বাচ্চারাও খাবে এমন যাতে না হয় আমি খেয়ে প্যাক ধরে ফুর্তি করব আর তারা অনাহারে অনাদরে কষ্ট করবে এটা তো আমরা মেনে নেব না তাই উম্মতকে যাতে সম্পৃক্ত রাখা যায় সম্পৃক্ত রাখলে লাভ কার আরে লাভ খালি হুজুরদের এমন না বরং তার চাইতে বেশি লাভ আপনার তারা তো আপনার সামনে হাত পাতে নাই ঝুলি মেলে নাই বরং আপনার জন্য একটা আর্থিক ইবাদত করার পথ খুলে দিয়েছে আর্থিক ইবাদত আপনার দরকার দৈহিক ইবাদত আপনার দরকার দৈহিক ইবাদত করলে জান্নাত পাবেন আর্থিক ইবাদত করলে জান্নাত পাবেন অর্থ খরচ করবেন কোথায় ভালো সোর্সের চাইতে খারাপ সোর্স সমাজে বেশি ছড়িয়ে এখন আপনি কোন নিরাপদ জায়গায় নিজের অর্থ খরচ করতে পারবেন কোরবানির চামড়া খরচ করতে পারবেন যাকাত সদকা খরচ করতে পারবেন অন্য বিভিন্ন বিভিন্ন দান দক্ষিণা কোথায় করতে পারবেন এটার জন্য
সহজ মাধ্যম তারা করে দিলেন এই মাধ্যম নিরাপদ মাধ্যম এই সোর্স নির্ভরযোগ্য সোর্স এখানে তোমরা খরচ করো এক পয়সা করে খরচ করবা জান্নাতে গিয়ে কমাস কম 10% অতিরিক্ত বুঝে দিবা আর এতে সবচেয়ে বড় যে फायदा যে উম্মত বিচ্ছিন্ন না থেকে জুড়ে থাকবে মিলে থাকবে তারা খালি অর্থ দিবে এমন তো না তারা দিবে অর্থ ওলামায়ে কেরাম দিবেন হেদায়েত তারা আসবে পয়সা নিয়ে ওলামায়ে কেরাম যাবেন ইলম নিয়ে দাওয়াত নিয়ে আত্মশুদ্ধির পয়গাম নিয়ে যাতে করে উম্মত সম্পৃক্ত থাকে উম্মত এখানে অর্থ ব্যয় করবে যখন যেটা তার জন্য করণীয় যখন যেটা তার জন্য বর্জনীয় এই মাদ্রাসার আলেমরা এই মসজিদের হুজুররা তাদেরকে হাতে কলমে সেটা বুঝিয়ে দিবে প্রত্যেককে জানিয়ে দিবে এতে করে উম্মত সতর্ক থাকবে সচেতন থাকবে আর যদি ওলামায়ে কেরাম বিচ্ছিন্ন ভাবে থাকেন তাহলে ফিতনার জাহেলিয়াতের মোকাবেলা কিভাবে করবেন জনগণের সঙ্গে যদি সম্পৃক্ত থাকেন তবেই না সব জাহেলিয়াতের কোমর ভেঙে দিতে পারবে ঠিক